প্রিয় শিক্ষকবৃন্দ আমরা ইতিমধ্যেই শিখে গেছি কিভাবে স্লাইডের ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে হয় কিন্তু আজ আমরা শিখব কিভাবে স্লাইডের ব্যাকগ্রাউন্ডে আমার যে ডিজিটাল কন্টেন্ট আমরা তৈরি করব সেই ডিজিটাল কন্টেন্টের বিষয়বস্তু সংশ্লিষ্ট কোনো ব্যাকগ্রাউন্ড আমরা দিতে পারি এটা কেন আপনি হয়তো দেখা গেল যে কখনও কখনও সৌরজগতের একটা ডিজিটাল কন্টেন্ট তৈরি করলেন তো সৌরজগতের ডিজিটাল কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড কালারটাও যদি সৌরজগতের মতো হয় তাহলে কিন্তু আপনার ডিজিটাল কন্টেন্টটি খুবই আকর্ষণীয় হবে কিংবা যদি এরকম হয় যে আপনি বিভিন্ন প্রকার ফুলের সাথে আপনার স্টুডেন্টদের সাথে পরিচয় পরিচয় করাচ্ছেন এবং আপনার ডিজিটাল কন্টেন্টটি ফুল রিলেটেড তাহলে আপনার আপনার যে ইমে ইয়েটা হবে আপনার যে ডিজিটাল কন্টেন্টটি হবে সেই ডিজিটাল কন্টেন্টের স্লাইডের ব্যাকগ্রাউন্ডও যদি ফুল সংশ্লিষ্ট হয় তাহলে কিন্তু আপনার ইমেজটি খুবই অ্যাট্রাক্টিভ হবে এবং স্টুডেন্টরা এটার প্রতি খুবই আকর্ষিত বোধ করবে তো সেজন্যই আজকে পর্বটা আমরা সাজিয়েছি এরকমভাবে যে আপনি কিভাবে স্লাইডে বিষয়বস্তু সংশ্লিষ্ট ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন তা আমি আজকে পর্বে দেখাবো যে আমাদের একটি ফুলের উপর একটি ডিজিটাল কন্টেন্ট এবং সেই কন্টেন্টটি আমরা কীরকমভাবে ফুলের ব্যাকগ্রাউন্ড দিতে পারি এটি করার জন্য যেটা করতে হবে একটি ব্লাঙ্ক স্লাইড নিতে হবে দেন আমরা চলে যাব ডিজাইনে মেনুবার থেকে ডিজাইনে চলে গেলাম এবারে একেবারে ডানের দিকে ব্যাকগ্রাউন্ড কমন গ্রুপের অধীনে ব্যাকগ্রাউন্ড স্টাইল নামে যে অপশনটা রয়েছে আমরা সেখানে ক্লিক করব দেন ফর্ম্যাট ব্যাকগ্রাউন্ড এবারে ফর্মের ব্যাকগ্রাউন্ড ডায়ালগ বক্স ওপেন হবে এখান থেকে আমরা যেটা করব পিকচার ও টেক্সচার ফিল নামে যেই রেডিও বাটনটি রয়েছে আমরা সেই রেডিও বাটনটি সিলেক্ট করব দেন সেটা সিলেক্ট করার সাথে সাথে নিচের দিকে একটু পরিবর্তন হবে আমরা এখান থেকে যেটা করব ফিল নামে যে বাট সরি ফাইল নামে যে বাটনটি রয়েছে আমরা সেই বাটনটি সিলেক্ট করব এবারে আমি যেই ছবিটার ব্যাকগ্রাউন্ডে আমি যেই পিকচারটা ইউজ করতে চাই আমি সেই ছবিটা নিয়ে আসবো এখন আমার হার্ড ডিস্কের মধ্যে যেই জায়গাতে রয়েছে ছবিটা আমরা সেই জায়গায় চলে গেলাম আর টিলিপস নামে যেই পিকচারটা রয়েছে আমরা সেটা সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করব লক্ষ্য করুন আপনারা সেই ইমেজটি কিন্তু স্লাইডের সম্পূর্ণ জায়গা জুড়ে চলে এসেছে এবারে আমরা যেটা করবো ট্রান্সপারেন্সি থেকে আমরা ট্রান্সপারেন্সিটা যত বেশি বাড়িয়ে দেব তত বেশি হালকা হয়ে যাবে ছবিটা লক্ষ্য করুন যদি একেবারে হান্ড্রেড পারসেন্ট করে দিই তাহলে কিন্তু একেবারে দেখাই যাবে না তো সাধারণত যদি দেখা যায় এটা কেন এটা হালকা করে দেওয়ার কারণ হচ্ছে এই যে আমরা কিন্তু স্লাইড অনেক কিছু হয়তো বা লিখবো যদি আমি ব্যাকগ্রাউন্ডটা হালকা না হয় তাহলে লেখাটা ফুটে উঠবে না যাই হোক আমরা একটু ট্রান্সপারেন্সি বাড়িয়ে ইমেজটাকে একটু হালকা করে দিলাম দেন আমরা যেটা করব অ্যাপ্লাই টু অল নামে যে বাটনটি রয়েছে সেই অ্যাপ্লাই টু অল বাটনে ক্লিক করব তারপর ক্লোজ এবারে যতগুলো ব্যাকগ্রাউন্ড সরি যতগুলো আমরা স্লাইড নেব। সবগুলো স্লাইডেই এই ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে এখন আমরা এখানে বিভিন্ন প্রকার পিকচার ইনস্টার্ট করে ফুলের পিকচার ইনস্টার্ট করে আমরা আমাদের আমাদের ডিজিটাল কন্টেন্টটাকে আকর্ষণীয় করে তুলতে পারি যেমন এখানে কিছু ফ্লাওয়ার রয়েছে আমরা ফুলের পিকচার ইনসার্ট করবো এখানে যাই এভাবে আমরা আমাদের ডিজিটাল কন্টেন্টের ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি কিংবা ব্যাকগ্রাউন্ডটা বিষয়বস্তু সংশ্লিষ্ট ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারি